হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম কীভাবে ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে হয় সেই প্রসেসটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো সো গ্যাস দেখেন আমি কিন্তু আমার ফেসবুকে আসি অবশ্যই আপনার অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটা আছে ওইটার মধ্যে কিন্তু আপনি যে না যে আইডিটার নামটা পরিবর্তন করতে চাচ্ছেন ওই আইডিটা লগ ইন রাখবেন জাস্ট এখান থেকে দেখেন আমি কিন্তু আমার ফেসবুকে আসি এবং আমরা বেশি কথা বলার না আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসবুকের নাম পরিবর্তন করা যায় ফেসবুক আইডির নামটা সো দেখেন আমরা এখান থেকে আমরা থ্রি লাইনে ক্লিক করলে যদি এই যে ধরেন এরকম একটা ইন্টারভিউ চলে আসেন আশা করি এখান থেকে দেন আপনি সেটিংয়ে যাবেন আমরা এখান থেকে উপরে যে সেটিং নামে একটা অপশন আছে ওই সেটিংয়ে ক্লিক করে দিলাম আমাদের নামটা পরিবর্তন করার জন্য সো এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের আইডির এই যে এরকম একটা ইন্টারভিউ চলে আসছে জাস্ট আপনাকে এখান থেকে এই যে এটাতে ক্লিক করতে হবে এখানে একটু টাচ করতে হবে এখানে যদি একটু টাচ করেন তাহলে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসছে সো কাজ এখান থেকে এরকম ইন্টারভিউ চলে আসলে আপনাকে এখান থেকে এখান থেকে দেখেন এই যে প্রোফাইল নামে একটা অপশন আছে এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন এখানে প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখেন আমরা যেহেতু ফেসবুকের নাম পরিবর্তন করবো এখান থেকে ফেসবুকটার মধ্যে ক্লিক করবো অনেক সময় দেখা যাচ্ছে এখানে ইনস্টাগ্রামও লেখা থাকে যদি ইনস্টাগ্রাম আপনি ইউজ করেন আপনার এই আইডির মাধ্যমে সকাশ দেখেন আমরা এখান থেকে আমাদের ফেসবুক আমরা এখান থেকে ফেসবুকে ক্লিক করার পর এখান থেকে যে দেখেন নেম নেম যে অপশনটা যেটা চলে আসছে যে প্রথম যেটা এটাতে আমরা ক্লিক করবো প্রথমটাতে আমরা ক্লিক করবো আমাদের নাম পরিবর্তন করার জন্য জাস্ট আপনার যে নামটা দিতে যাচ্ছেন এই নামটা এখানে দিয়ে দিবেন আমি আমার এখান থেকে নামটা দিতেছি দেওয়ার পর এখান থেকে আমি এই যে মাসুদ এখান থেকে জাস্ট আমি এখান থেকে আমার এনআইডি কার্ডে যেভাবে নামটা আছে এভাবে এখানে দিয়ে দিতেছি এখান থেকে দেওয়ার পরে আমরা এখান থেকে এখান থেকে আমরা এখান থেকে রিভিউ চেঞ্জে ক্লিক করবো এই যে নিচে দেখেন রিভিউ চেঞ্জ রিভিউ চেঞ্জ নামে একটা অপশন আছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে এই দেখেন একটু এই যে দেখেন প্রথমটা কিন্তু সার্চ করতেছে দেন এখান থেকে আমরা সেভ চেঞ্জে ক্লিক করে দেবো এখান থেকে নিচে দেখেন সেভ চেঞ্জ নামে একটা অপশন আছে এই যে দেখেন এখান থেকে সেভ চেঞ্জে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখেন একটু লোড নিতেছে অবশ্যই দেখবেন আমাদের নামটা চেঞ্জ হয়ে যাবে মাসুদ মিয়া এখন আমি দিচ্ছি আমাদের নামটা দিচ্ছি এখন হচ্ছে মাসুদ মিয়া দেখেন আমাদের কিন্তু নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে সো আমরা এখন যদি একটু ব্যাক করে চলে যাই আমরা যদি আমাদের আইডিতে যাই তাহলে আমরা দেখতে পারবো আমাদের আইডির নামটা চেঞ্জ হয়েছে কিনা এই যে দেখেন আমরা আইডিতে চলে আসছি আসার পরে এখান থেকে দেখেন গাইজ আমাদের আইডির কিন্তু এই যে দেখেন মাসুদ মিয়া হয়ে গেছে নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সো গ্যাস ইজিলি কিন্তু আপনি আপনার নামটা কিন্তু চেঞ্জ করতে পারছেন সো এভাবে কিন্তু আপনার ফেসবুকের আইডির নাম পরিবর্তন করা যায় যদি ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে তো অবশ্যই আপনার মন থেকে একটা কমেন্ট করবেন এবং আমাদের পেজটা পেজ থেকে দেখলে ভিডিওটা অবশ্যই পেজটাকে একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন ভিডিওটাতে এবং অবশ্যই আমাদের ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সো গ্যাস এতটুকু ছিল ভিডিওটা নেক্সট ভিডিও আসা রাখ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ